থেকে কি শুরু করে দিয়েছে যাই হোক সুপ্রভাত নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী তাদের প্রত্যেককে কলকাতা ক্যানভাসের তরফ থেকে জানাই অনেক শুভেচ্ছা বড় হলে প্রণাম ছোট হলে অনেক আদর দিন শুরু করলাম এখন বাজে বোধ হয় ওইরকমই নটা বাজে তো একটা জিনিসের অভাব ঘটেছে সেটা হচ্ছে ঘড়ি ঘড়িটা কিনতে যাবো কুচি দিদি নিয়ে আসবো দেওয়াল ঘড়িটা খুব জরুরি মোবাইল দেখে দেখে সবসময় সময় বলা যায় না দেখতো আমাকে বিছানাটা গুছোতে দিচ্ছে বলো কি করছে দেখো আর এই চন্দনের এক নেতা হচ্ছে কি কুকুক ক্রক কি কুকুক করবে কি জানে এ খুঁজেও পাচ্ছে না অনলাইনে আর প্রচুর দাম এটা এমনি কেনা সম্ভব না অনলাইনে যাওয়া খুঁজতে পাচ্ছে না এসব কারণে ওদের ঘড়ি কেনা হচ্ছে আমি আজকে বলেছি কুকুক দরকার নেই তুমি এমনি ক্রকই নিয়ে এসো কথা না বলা ক্রক দেখছো দেখছো দেখো কিরম বদমাইশ হয়েছে দেখো দেখো তোমরা খাবারটা খাচ্ছে না দুদিন ধরে কিন্তু এই সব চলছে গজা ছাড় না আমি রাখবো তো এটা এ বাবা গজা উঠে পড়ো উঠে পড়ো সকাল হয়ে গেছে উঠে পড়ো অনেক হয়েছে ঘুম নাক ডেকে ঘুমাইবো মানুষের মতো এখানটা শোবে এই বালিশটায় মাথা রেখে শুয়ে কম্পিউটারের ভিতরে ঢুকে নাক ডেকে ঘুমো আমি এ পাশে আর চন্দন ও পাশে তিনি মধ্যে থাকি এতটা জায়গা আমরা দুজন পড়ে যাই দেখছো কি করছে দেখো ওঠ না আমার ওদিকে তো রান্না বান্না করতে হবে নাকি খাবি কি শুধু শুয়ে থাকলে হবে আমি আজকে প্রথম ওয়াশিং মেশিন ইউজ করছি আর এই ওয়াশিং মেশিনটার এখনই উদ্বোধন হবে তো আমি আদৌ পারবো কিনা খুব টেনশনে ছোট্ট কয়েকটা জিনিস আগে দেখি এখানে ডিটারজেন্টটা দিতে বলেছে দিয়ে দিলাম ওয়াশ রেগুলার করা আছে অনেকে আমাকে সাজেস্ট করেছিল যে ফ্রন্ট ডোর নিতে কিন্তু ফ্রন্ট ডোরের জায়গাটা খুবই অল্প আমরা দেখে গিয়েছিলাম যখন তখনই বুঝেছিলাম যে এখানে আমি ফ্রন্ট ডোরটা নিলে ইউজ করতে পারবো না অসুবিধা হবে সেই জন্যই আমি ওপরের দিকেই নিয়েছি যেটা ওপেন করাটা ওপরেই রয়েছে দেখতে পাচ্ছ জলটা এখন পড়ছে এবারে শুরু হবে আর কি সার্ফটা ওখানেই দিতে বলেছে আবার বলেছে এরকম ছড়িয়েও দিতে পারেন যেভাবে খুশি পুরোনো অভ্যেস কিন্তু কিছুই বদলায়নি শুধু বাড়িটা বদলেছে মানুষ একই আছে খড়কুটো চালিয়ে সেই চলছে অভ্যেস বদলাতে পারবো না খড়কুটো চালিয়ে দিয়েছি চোখের সামনে দেখো আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজগুলো করে যাচ্ছি আজকে শিবানী একটু দেরিতে আসবে কালকে ফোন করেছিল ওর বাচ্চার স্কুল ফুলের কী সব ব্যাপার আছে যেতে হবে তাহলে যে দিদি আমি একটু দেরিতে আসবো ঠিক আছে আমি করে নেবো ও এসে শুধু একটু বাসন মেজে দেবে হয়ে যাবে ঘর খুঁজে দেবো আজকে এখানে মাটন রান্না করছি দেখো ওই এই এই সামনের বাজার থেকে আনা হয়েছে আর এমনিতেও এখানে মাটন ভেতরেও পাওয়া যায় ফ্রোজেন বলে ওটা আর খাইনি একদমই পাতলা ঝোল করবো বেশি মশলা দেবো না ওই দেখ আবার ডাক ডাক দিয়ে নিয়ে গেল না করলে শিবানি ভাল লাগে না দেখো কি করছে শিবানি ওকে নিয়ে দেখছো ভালো আমার বউ আছে ভালো বউ আনতে যাবে গাছের থেকে আম পেরে এনেছে সেই আম দিয়ে আজকে চাটনি করছে শিবানীর আজকে একটা মারাত্মক ফাড়া গেল বল শিবানী একদম হ্যাঁ ওই মশলা করতে গিয়ে পুরো ছিটকে এসছে সমস্ত শাড়িতে তারপরে আমি সব ছাড়িয়ে আমি
শাড়ি দিলাম আবার শাড়ি ব্লাউজ পরে এখন সেজে গুজে নতুন সাজে। এটা কি দিলি, সাদা তেল দিলি? সাদা তেল দিলাম। চাটনি হচ্ছে আজকের আমাদের, ডিম সিদ্ধ হচ্ছে। হ্যাঁ গো, আজকে আরও ঠিক একটা মারাত্মক গেল, মারাত্মক খারা গেল, অনেক কিছু হতে পারতো, চোখে মুখে ঢুকে যেতে পারতো। আসলে হয়েছে কি, ও চেপে ধরেনি, আর আমারও ভুল হয়েছে। আরতি আজকে এই সরি আরতি আরতি করছি গো। এবার মশলাটা ছোটো বাটিটায় নিয়েছি, ছোটোটায় না নিয়ে একটু মাঝারিটায় নিলে ভালো হতো, আর ওটাও চেপে ধরেও ম্যানেজ করতে পারিনি, ছিটকে বেরিয়ে এসছে। ততক্ষণে ও চলে এসছে, দিদি সরো আমি করে দিচ্ছি মশলাটা, করতে গিয়ে কাণ্ডটা হয়েছে। যাই হোক, এমনি কেন অ্যাক্সিডেন্ট হয়নি, বড় রকমের এটাই রক্ষা, তাহলে বিপদ হয়ে যেত, মানে হতে পারতো। এই জিনিস হয়, আমার একবার হয়েছিল জানো, আমার বাবা যেদিন মারা গেলেন তার আগের দিন, মানে সেই দিনই বলা যায়, রাত্রিবেলা তো বা মারা গিয়েছিল, দিনের বেলা বাবাকে তো ডাক্তারবাবু বলেছিলেন যে সব কিছুই তোমার পেস্ট করে দিতে, বাবা খেতে পাচ্ছিলেন না, এই জায়গাটা ব্যথা, এইখানটায় একটা বাবার ব্যথা হতো, মানে খেতে পারতো না, শেষের তিন দিন বাবা খেতে পারেনি। তো তখন আমি ওই পেস্ট করে দিতাম, চিকেন ফিকেন সব দিয়ে পেস্ট করে দিতাম। এবার সেদিনকে হঠাৎ এমন ছিটকে বেরিয়েছে, আমাকে এমন লাগলো সারা শরীরে, এরম লাল চাকা চাকা হয়ে গেল, কেন কে জানে গরম লাগলো। সাধারণত এই জিনিসটা হয়ই, কিন্তু ওই রকম অ্যাক্সিডেন্ট আমার অদ্ভুত লাগলো। এটা ছিটকে আমার অনেকবারই পড়েছে, কিন্তু সেই দিন না পুরো এরম লাল চাকা 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 হয়ে গেল, ফোসকা পড়ার মতো জানিস। আমি না তখন বলছি এরকম আমার হলো কেন হঠাৎ, তাহলে কি আজকে বাবার কিছু হবে না? তো ছিটকে যাওয়াটার জন্য আমি ভাবিনি, কিন্তু ওইটা যে হলো আমার একটা মাথার মধ্যে স্ট্রাইক করলো, তারপর তো হয়েই গেল। যাই হোক, সেই জন্য এরম কিছু এখন হলেই না আমার খুব ভয় করে, তাই দৌড়ে গেছি গিয়ে দেখছি না তার সেরম কিছু হয়নি, জাস্ট শুরু করেছিল ছিটকে বেরিয়ে এসছে আর কি। আর এখানে ওপরটা দিনের বেলাটা একটু গরম হচ্ছে, রাত্রির বেলাটা মোটামুটি মানে সন্ধ্যের পর থেকে মোটামুটি ঠান্ডা হচ্ছে, দিনের বেলাটা একটু গরম হচ্ছে। কারণ সবাই বারবারই বলছে গ্যাসের পাশে নাকি মাইক্রোওভেন রাখাটা উচিত নয়, সেই কারণে আমি জায়গাটা চেঞ্জ করে দিলাম। আরেকটা জিনিস তোমাদের দেখাবো, আমি বলেছিলাম যে জিনিসগুলো এসছে মজাদার জিনিস, জিনিসটা কি চলো সেটা এবার দেখি। এটা আনবক্স করতে আমাকে লাগবে, তো কাছে নিয়ে আমি চলে এসেছি, বইটা কি বাড়ছে যাই হোক। হ্যাঁ, তো বিষয়টা এটা অ্যামাজন থেকে এসছে, আগে এটাকে আনবক্স করি, খুলি তারপর দেখাচ্ছি বিষয়টা কি। ততক্ষণে দেখি আমি এই জিনিসটা দেখাই। এটা আমাকে আমাদেরকে মুন গিফট করলো, ফকানা কফি মাগ গিফট করেছে, সেই সঙ্গে এইটা মুন এস, খুব সুন্দর হয়েছে এটা দেখতে। হ্যাঁ খুব সুন্দর, এটা লাইটটা লাগাতে হবে, এখনো লাগানো হয়নি, ফ্যানটা লাগাতে হবে, লাগালে পরে। তো এই হচ্ছে দুটো প্যাকেট, এটা মার্বেল আছে। এবার এই কালারে মার্বেল কোথায় যেতে পারে, কি জন্য কে না, চলো দেখাই, ডাইনিং টেবিলে যাবো। এই এইটা মানে আমি সেদিনকে হঠাৎ করেই দেখছিলাম, জানো আসে না সব পেজগুলো, তো সেখানে এইটাই দেখছিলাম, আর মনে মনে ভাবছিলাম ইস এরকম একটা অর্ডার দিলে হতো, সেই কারণেই বোধ হয় বন্ধু মনের কথা বুঝতে পারে। থ্যাংক ইউ মুন, থ্যাংক ইউ বলবো না, এভাবে মনের কথা বুঝে নিও। তো এই হচ্ছে আমাদের ডাইনিং টেবিল। অ্যাকচুয়ালি যখন টেবিলটা দেখেছিলাম এই জায়গাটায় না পেটালস ছিল, খুব ভালো দেখতে লাগছিলো, কিন্তু ওরা যখন ডেলিভার করে তখন এই জায়গাটা ফাঁকা, এর ফলে এটা মোটেই ভালো দেখতে লাগছিলো না। তো এই জায়গাটা ভরানোর জন্যই আমি এই মার্বেলসগুলো আনিয়েছি অ্যামাজন থেকে, দেখি দেওয়ার পরে কি কেমন লাগে বিষয়টা। মার্বেলসগুলো এসছে এই সাইজের, তো বিষয়টা হচ্ছে এরকম, এবং উপর থেকেও দেখুন এটা ফাঁকা লাগছে না, ভরাট লাগছে। আর এই ম্যাটগুলোর কথা তোমরা জিজ্ঞেস করেছো অনেকেই যে এগুলো কোথা থেকে কিনেছি আমরা, আমরা এগুলো হোম সেন্টার থেকে কিনেছিলাম, যেদিন বাসন কোসন কিনতে গিয়েছিলাম হোম সেন্টারে, সেদিন দেখে পছন্দ হয়েছিল বেশ, এবং আমার মনে হয়েছিল এটা আমাদের টেবিলটার সঙ্গে ঠিকঠাকভাবে যায়। দুটো কালার আছে, এটাও ইউজ করতে পারি, এটাও ইউজ করতে পারি, দেখো
ম্যাটগুলোরও তাই। এবং ওর সঙ্গে এই মার্বেলসগুলো খুব ভালো যাচ্ছে, তাই না? হ্যাঁ, দারুণ, আমার খুব পছন্দ হয়েছে। আমি অ্যামাজনে দেখেই এটাই টেবিলের জন্য অর্ডার করেছিলাম। বাহ, ফাটাফাটি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। সাজানো পর্ব তো চলছে, দেখতেই পাচ্ছ, সাজানো মনে হয় শেষ হচ্ছে না, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে সব জিনিসই আসছে, কিন্তু যেটা বেশি জরুরি, জীবনটা যেটা না থাকলে থেমে যায়, সেই জিনিসটাই এই ফ্ল্যাটটায় নেই অভাব, সেটা নেই, সেটা হচ্ছে ঘড়ি। ঘড়ি ছাড়া বলো এই মোবাইল দেখে দেখে টাইম সবসময় সম্ভব হয়? একটা ঘড়ি আমার খুব জরুরি, ইমিডিয়েট দরকার, আমরা বেরোবো এবং কিনবো। ম্যাম, কুকু ক্লক কিনবো। কুকু ক্লক আর পাওয়াও যাচ্ছে না, কুকু ক্লক কুকু ক্লক করে না, আমাদের বাংলা বাচ্চা দেখো কোনো ঘড়ি নেই না এই ঘরে, কুকু ক্লক কি মানায় আর কি? কোনো ঘড়ি নেই পুরো ফ্ল্যাটটা, চিন্তা করতে পারো কেন? মোবাইলে এতগুলো মোবাইলে ঘড়ি আছে, মোবাইল দেখে দেখে আমি কাজ করব? এটা হয় সম্ভব পর কথা? বাবা, এটা কোনো দিনই সম্ভব না। আচ্ছা ঠিক আছে, দেখছি ঘড়ি। যাই হোক, ঘড়ি নিশ্চয়ই আসবে, এত কিছু যখন আসছে ঘড়িটাও আমি নিশ্চয়ই কিনবো, সেটা কোনো ব্যাপার না। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সঙ্গে রাখো, দেখতে থাকো তোমাদের একান্ত প্রিয় পরিবার, কাছের পরিবার, সবার পরিবার, বাজার পরিবার, কলকাতা ক্যানভাস। একদম, কিন্তু কিনবো করতে করতে আমার হচ্ছেই না। আরে ভালো, প্রতি ঘন্টায় জানো পাখি বেরিয়ে কু 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 করবে। আমি করব কু 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 নাই, কোয়েল সে তেরি বলি ওই গানটা এরকম বাজবে জানো, কোয়েল সে তেরি বলি, টিং 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 টিং, টিং 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 টিং, হ্যাঁ রাইট, এরকম এরকম এই কুকু কুকুটাই হবে জানো, তাই জন্য কুকু ক্লক আমার খুব দরকার। তাহলে কুকু ক্লক ম্যাম, ফাইনাল।